আসলে আমি অ্যাটেন্ড করি নাই। হ্যাঁ, এটা একটা মেয়রের চাষ ছিল, ওইখানে ব্যানারটা ওরা আগে থেকে প্রোগ্রামটা ছিল মনে হয়। হ্যাঁ, ওইখানে জাস্ট আমাকে নিয়ে একটা ছবি তোলা, এটা অবশ্যই ঠিক হয়নি। এটা মানে ঠিক হয়নি, এটা আমাদের তো ফ্যামিলির হিসাবে আমি একটু ছবি তুলি নাই। আসলে আমরা টুরিস্ট হিসাবে গেলাম, মেয়র বললো যে একটা ছবি তুলি, সবাই মিলে একটা ছবি তুললো সেটাই। হ্যাঁ, এটাতে মানে কোন ইন্টেনশনালি বা এই জিনিসটা ঠিক হয় না আর কি। হ্যাঁ, ছবি তোলা তো মানে ব্যানার থাকাটা ঠিক। ওই সময় আসলে ওই ব্যবসায়িক কাজে একাই গেছিলাম। হ্যাঁ, চিতনের সাথে আবার আগে পরিচয় ছিল, তো মনে করেন বাইরে গেলে একটা লোক পরিচিত থাকলে সুবিধা না। অসাংগঠনিক ছিলাম, যাই হোক মানে তারপরে তো সাবসিকুয়েন্টলি এটা পোস্ট, তবে যখন গেছি তখন অসাংগঠনিক ছিল, বাট এখন তো আমি জয়েন্ট সেক্রেটারি। তাই হ্যাঁ, তো অবশ্যই জিনিসটা মানে ছবিটা না তুললে মানে ওরা অন রিকোয়েস্ট, অনেকে মনে করেন একটা টুরিস্ট গ্রুপের ভিতরে অনেক সময় এক জায়গায় হোস্ট চা খাওয়াচ্ছে, মেয়র বলে যে একটা ছবি তুলি, তো সব মিলে সেই কারণে, না হলে তো অন্য কোনো ছবি তো এটা দেন। হ্যাঁ, কবে এলো যেখানে আমি কোনো সেমিনারে অ্যাটেন্ড করছি এমন না, এখানে চার কাপ কাপ দেখতে পাবেন যে একটা অর্ডিনারি একটা শুধু টেবিল, কোনো বড় নেতা নাই এখানে, তো কোনো একটা মেয়র মনে করেন আমাদের এলাকার একটা মেয়র মানে আপনি পৌরসভার একটা মেয়র বা এখানে একটা মেয়র তো কত গুরুত্ব বহন করে এটা আপনি জানেন না, এটা তো পলিটিক্যালি কত গুরুত্ব বহন করে ইন্ডিয়ার মতো একটা দেশে। হ্যাঁ, এটা ওই ওদের ব্যানারটা আগে থেকেই ছিল, সেটাই ওইখানে মানে যেখানে চা খাওয়াচ্ছিল হয়তো মেয়র নিয়ে গেছে ওদেরকে সেই হিসেবে, শীতল আবারও নিয়ে গেল, এই জিনিসটা গতি গেছে আর কি। হ্যাঁ, এটা কোনো যেভাবে কথা করে ঘটতে মনে হচ্ছে মানে জিনিসটা তো ওইরকম কিছু না, বা এরকম আমার সাথে কোনো সন্দিগ্ধ কিছু না। বাংলাদেশের সাথে ইসরায়েলের সাথে তো কোনো রিলেশনও নেই, আমাদের দলের সাথে তো কোনো এই সূত্রে রিলেশন নেই। সেমিনারে যাওয়ার কথা যেভাবে বলছে, আসলে সেমিনারে আমি যাই নাই। হ্যাঁ, এটা হলো যে মিটিং শেষে, মিটিং শিপন আমাকে আমি ওইদিকে ওই যে টুরিস্ট বাসে আমার সেমিনারে শেষে চা চক হয়ে গেছে যে আমাকে চা মেয়র বলে যে একটু চা মেয়রের সাথে মনে করেন একটা লোকের সাথে যখন রাজনীতি করি যখন মেয়রের সাথে যখন একটু কথা বলার কথা বলি তখন পরিচয় হলাম একটা টুরিস্ট যে মেয়র মনে করে আমাদের আমাকে ঘুরে টুরে দেখাইলো অনেক জিনিস। জি জি, চা চকে গভীর ষড়যন্ত্র বলে মানে যে কবে মানে আমি জানি না আসলে বিষয়টা কেন এত বেশি নিচ্ছে ওনাদের কোন বিষয়ে আসছে সেটা আমার নলেজে নেই আর কি। হয়তো আমি তো বিষয়গুলোকে সিম্পলি দেখছি কি হয়তো এত প্রাধান্য দেওয়া হচ্ছে, এটা তো একদিকে অনেক সময় পুলকিত হয়ে যায় আমার মতো মানুষকে নিয়ে একটু বেশি মানে এগুলো করা হচ্ছে। এটা তো অনেক সময় আমার কাউন্সিলের পরে মানে ডিক্লারেশনের আগে ডিক্লারেশনের পরে আমি যাই না, ডিক্লারেশনের ডিক্লারেশনের আগে গেছি, আসার পরে ডিক্লারেশন। আর এটা তো নিতান্ত আমার ব্যক্তিগত ব্যবসায়িক তো হয়ে গেলে তো কোনো দলের কোনো বিষয় না, একদম দলের সাথে কোনো সম্পৃক্ত ওইখানে কোনো গুরুত্বপূর্ণ দেখাও তো না। এখানে যদি মনে করেন একটা মানে আপনার কি বলে ভারতের যদি গুরুত্বপূর্ণ কোনো নেতা থাকতো সমাজের একটা বড় কোনো দলের নেতা থাকতো তাহলে একটা বিষয় ছিল, এখানে তো কোনো এরকম কোনো বিষয় আলোচনা আসার জন্য মানে আমাকে অনেক সময় আমি নিজে অনেক সময় যদি এরকম কিছু হয় তাহলে তো আমাকে নিজেকে ওই বললাম যে আমি পুলকিত হয় অনেক সময়। আপনারা আপনারা হয়তো জানবেন যে এবারের পোস্টগুলো ম্যাডাম স্বয়ং নিজে ডিল করতে, আমি জানি না অবশ্যই সব বিষয়গুলো কেন আমার এখানে কোনো সাজানেরও কোনো কেউ চাকরি করে না বা সিঙ্গল বিশ্বাসেরও কেউ চাকরি করে না চাকরি করে না। আমরা দল করি মনে করেন আমার সাংগঠনিক কার্যক্রম, আমি তো স্টেপ বাই স্টেপ আগিয়েছি তাই না। আমি প্রথমে জেলা পরিষদের সভাপতি ছিলাম, তারপরে উত্তর জেলার আমি সাধারণ সম্পাদক, উত্তর জেলার সভাপতি, কেন্দ্রের সহ সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রের যুগ্ম মহাসচিব এখন হয়েছি। তো এগুলো তো একটা ধারাবাহিক প্রক্রিয়া, এখানে কোন দায়িত্ব ধারাবাহিকের যেমন আমি সহসাংগঠনিক খুঁজছি 6 বছর আগে, তো এখন তো আমাদের মনে করেন আমার এডুকেশন কোয়ালিফিকেশন আছে, আমি বিএসসি বিসিএস কোয়ালিফাই, আমি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, আমি সোশ্যাল ওয়ার্ক হিসেবে লায়ন্স এর গভর্নর। আলহামদুলিল্লাহ, আমি যদি নিজের যোগ্যতার কথা যদি বলি আমি অত্যন্ত ইয়ের সাথে বলতে চাই যে আমার যেটু মানে একাডেমিক কোয়ালিফিকেশন যেটুকু মহান আব্দুল আলম যেটুকু দিয়েছে আমি এইটুকুর জন্য খুশি, এবং যে জায়গায় আমাকে দেয় সেই জায়গায় আমি ফিট হই। তবে নেত্রী আমাকে এখানে যুব মহাসচিব হিসেবে হয়তো চিন্তা করেছি সে জায়গায় আমি কাজ করার ক্যাপাসিটি রাখি, আমার আপগ্রেড হলে অনেকে দেখবো যে অনেক সিনিয়র আমার থেকে আবার জুনিয়র হয়ে যেত, তো স্বাভাবিক খারাপ লাগাটাও অস্বাভাবিক বিষয় না। এই বিষয়গুলো